এখন আমরা জানব আমাদের যে সাইডবারটি আছে ওয়ার্ডপ্রেসের ভিতরে লগইন করার পরে যে সাইডবার পাব সেখানে একটি অপশন আছে মিডিয়া। আমরা যদি এর পাশের অপশনে ক্লিক করি তবে দেখতে পাচ্ছি যে এর অন্তর্ভুক্ত দুটি বিষয় রয়েছে, একটি হচ্ছে লাইব্রেরি আর একটি হচ্ছে অ্যাড নিউ। তো আমরা দেখি এর ভিতরে কি আছে। লাইব্রেরিতে যদি ক্লিক করি তবে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু ছবি এখানে উপস্থাপন করা হয়েছে, ছবিগুলোকে আবার বিভিন্নভাবে শো করা যায়। শো অল ডাটা এখানে যদি আর্কাইভ হিসেবে শো করতে চাই মাসের নাম দিয়ে শো করা যায়, ফিল্টার করা যায়। আবার যদি চাই যে অ্যাড নিউ, মূলত এখানের এই অ্যাড নিউ বাটন এবং এখানের লাইব্রেরির নিচে যে অ্যাড নিউ বাটন দুটি একই কাজ করে। তো এই লাইব্রেরিতে হচ্ছে আপনার লাইব্রেরিতে কি কি আছে, অর্থাৎ একটি গ্রন্থাগারে কি থাকে, অনেক বইয়ের সমাহার থাকতে পারে। তো সেখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় বইটি খুঁজে বের করতে পারবেন। তো এই লাইব্রেরি থেকেও আপনি চাইলে আপনার প্রয়োজনীয় জিনিসটি ব্যবহার করতে পারবেন। তো এখন শুরুতে আমরা দেখছি যে একটি নতুন বই বা একটি নতুন ছবি কিভাবে আমি এই লাইব্রেরিতে ওয়ার্ডপ্রেসের এই লাইব্রেরিতে জমা করতে পারি। আমরা অ্যাড নিউ বাটনে ক্লিক করছি এখানে বা লাইব্রেরির নিচের এই অপশন থেকে সিলেক্ট ফাইলস, এখান থেকে আমরা আমাদের নির্দিষ্ট ফাইলটি আনব। আমাদের ডেস্কটপে টেস্ট ইমেজের ভিতরে ফাইল আছে, 4D নামে একটি ফাইল আমরা ওপেন করছি। ফাইলটি আসলো। এখন আমরা সেভ অল চেঞ্জেস এখানে যদি ক্লিক করি তবে এই 4D নামের ফাইলটি যুক্ত হয়ে গেল আমাদের মিডিয়া লাইব্রেরিতে। শুধু যুক্ত হওয়াই নয়, আপনি এখন কিভাবে এটি ব্যবহার করতে পারবেন সেটির দৃষ্টান্ত যদি আমরা দেখতে যাই, তবে আমরা একটি নতুন পোস্ট করার ক্ষেত্রেও যেভাবে পাবো, আমরা যদি কোনো পোস্টকে এডিট করতে যাই, ধরুন আমরা লিঙ্ক টেক্সট এই পোস্টকে এডিট করব, এখানে এই লেখার নিচে আমরা একটি ছবি যুক্ত করব, আমরা ইমেজ আপলোডে যাই। এখন এখানে ফ্রম কম্পিউটার, ফ্রম ইউআরএল, ফ্রম লাইব্রেরি, আমরা যদি ফ্রম লাইব্রেরিতে যাই তবে আমরা দেখতে পাচ্ছি যে 4D নামের যে ছবিটি আমরা একটু আগে কিছু সময় আগে আমাদের লাইব্রেরিতে যুক্ত করেছি সেটি এখানে আছে। 4Dকে আমরা যদি শো করি, এখন এটিকে আমরা সেন্টার মিডিয়াম দেয়া আছে। আমরা যদি এখন ইনসার্ট ইনটু পোস্ট এই অপশনে ক্লিক করি তবে কিন্তু একটি কোড এখানে জেনারেট হয়েছে। এখন যদি আমরা আপডেট অপশনে ক্লিক করি, আমাদের পোস্টটি আপডেট অলরেডি হয়েছে। আমরা আমাদের পেজটিকে যদি একটু রিলোড দেই, এখানে কিন্তু আমাদের নির্দিষ্ট ছবিটি মিডিয়া লাইব্রেরি থেকে যুক্ত করতে সক্ষম হয়েছি। তো এভাবে করে আমরা একই ছবি যদি বারবার ব্যবহার করার দরকার হয় সেই ক্ষেত্রে আমরা একবার লাইব্রেরিতে যুক্ত করে রাখতে পারি, এবং প্রত্যেকবার যদি লাইব্রেরি থেকে এভাবে আনি তবে কিন্তু খুব সহজেই এই ছবিগুলো যুক্ত করা সম্ভব হবে। ধন্যবাদ।